সবাই কেমন আছেন? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে HTML ট্যাগ। তো আমরা ইতিপূর্বে জেনেছি যে HTML হচ্ছে ওয়েব পেজ ল্যাঙ্গুয়েজ, যেটিকে বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট ডিজাইনের ভিত্তি ল্যাঙ্গুয়েজ। আপনাকে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে গেলে মাস্ট HTML শিখতে হবে। তো HTML এর শুরুতেই থাকে হাইপার শব্দ। তো যাক, আমরা পর্যায়ক্রমে আরো জানবো। তো আজকে যেটি জানবো সেটি হচ্ছে HTML ট্যাগ। ট্যাগ হচ্ছে একটি ছোট ইংরেজি শব্দ। তো প্রত্যেকটি ট্যাগের ভেতরে কিছু ইনস্ট্রাকশন সেট করা থাকে, যেটি প্রত্যেকটি ব্রাউজারের কম্পাইলার ইন্টারপ্রিন্টারের মাধ্যমে সেই ট্যাগের ইনস্ট্রাকশন বুঝে সেভাবে কার্যনির্বাহ সম্পাদন করে থাকে। তো বুঝতে পাচ্ছেন যে আসলে ট্যাগ HTML এর কতটা গুরুত্বপূর্ণ একটি শব্দ। তো একটি ট্যাগ লিখতে গেলে অবশ্যই আমাদের কিছু নিয়মকানুন ফলো করতে হবে। প্রত্যেকটি ট্যাগ লেখারই কিছু নিয়মকানুন আছে এবং ট্যাগের ধরনও ভিন্ন ভিন্ন আছে। তো আমি প্রথমে ট্যাগ লেখার নিয়মগুলো নিয়ে বলি। প্রত্যেকটি ট্যাগ অবশ্যই কোনো না কোনো ইনস্ট্রাকশন বহন করে থাকে এবং এই ট্যাগ লিখতে গেলে অবশ্যই আপনাকে গ্রেটার দ্যান এবং লেস দ্যান এর ভিতরে ট্যাগটি লিখতে হবে, অর্থাৎ আপনার সেই ইংরেজি শব্দটি, এবং ট্যাগের শেষে ঠিক সেই ইংরেজি শব্দটি আবার এখানে লিখব এবং এর আগে একটি স্ল্যাশ ব্যবহার করতে হবে। যাক, তো আমি একটু লিখি। দেখতে পাচ্ছেন আপনারা আমি HTML ট্যাগটি লিখলাম। তো শেষে অবশ্যই হ্যাশ দিয়ে তারপর আমার HTML লেখাটি পুনরায় আবার লিখতে হবে। এর ভেতরে আমরা আমাদের যাবতীয় কোড করব। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের ট্যাগ লেখার নিয়মের প্রথমটা। সেকেন্ড আরেকটি বিষয় আমি বলি, আমরা জাস্ট এখানে বেসিকটা আলোচনা করব, আমরা খুব বেশি একটা ডিপে যাব না এই মুহূর্তে। তো এরপরে ট্যাগটিকে আপনি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যে কোনোভাবেই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দুভাবে আপনি ট্যাগটিকে লিখতে পারেন। তো থার্ড যে বিষয়টি আছে সেটি আমি একটু আলোচনা করব। সেটি হচ্ছে একই সঙ্গে একই লেস দ্যান এবং গ্রেটার দ্যানের ভিতরে কখনোই আপনি দুইটি ট্যাগ ইউজ করতে পারবেন না। যেমন এখানে আমি HTML লিখছি, তো এখানে আমি কখনো আরেকটি ট্যাগ এইভাবে স্পেস দিয়ে আমি আরেকটি ট্যাগ ইউজ করতে পারবো না। এটিও একটি ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ বলে যেটিকে। তো এভাবে কখনোই লেখা সম্ভব না। তো এরপর আসি ট্যাগের ধরন। ট্যাগ সাধারণত হয়ে থাকে আমাদের দুই ধরনের ট্যাগ। আমরা বেসিক যেটি বা সরাচর আমরা যেটি ইউজ করি সেটি হচ্ছে আমাদের দুই ধরনের ট্যাগ। একটিকে বলে ডাবল ট্যাগ। আমি যে ট্যাগটি এখন ইউজ করছি এটি হচ্ছে আমাদের ডাবল ট্যাগ। এরপরে আসে সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগটি
অবশ্যই একটা ট্যাগ লিখতে হবে। আপনারা বুঝতে পারছেন যে এটি যদি ডাবল হয় তাহলে সিঙ্গেল নিডসের একটি অংশ হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটি অংশ হবে, তবে এটি কিছু নির্দিষ্ট ট্যাগ হবে, নির্দিষ্ট ট্যাগ হবে, যার উদাহরণ আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। সিঙ্গেল ট্যাগটি হচ্ছে ঠিক এমন এমন হবে। সিঙ্গেল ট্যাগটি আপনারা এই এই ডকুমেন্টের সঙ্গে আমি যে রাইটিংটা দিব বা যে লেখাটা দিব, যে আর্টিকেলটি লিখছি আর কি, সেটাতে আমি একটু ডিটেলসে আলোচনা করব বা করার চেষ্টা করব। এবং মূলত আলোচনা হবে যখন আমরা ব্যবহার করব আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে HTML এর সঙ্গে ট্যাগের কি সম্পর্ক। ট্যাগ ছাড়া আসলে HTML এর আমার মনে হয় কোনো অর্থ থাকে না। তো অবশ্যই আপনাদেরকে ট্যাগ জানতে হবে এবং কোন ট্যাগের কি কাজ সেটাও আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো এর জন্য আমি আমার ওয়েবসাইটে একটি ট্যাগের লিস্ট আপনাদেরকে দিব। আপনারা লিস্টটি পড়বেন এবং ভালোভাবে প্রত্যেকটি ট্যাগের কাজ বুঝে নেবেন এবং কাজকে অবশ্যই প্রয়োগ করবেন। যা হোক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে আমি ট্যাগের প্রয়োগ এবং বেসিক HTML কোডিং পার্টে চলে যাব। সেই সঙ্গে আমি আরেকটি কথা বলে রাখি, তো HTML এর অবশ্যই এটি সবারই জানা দরকার যে আসলে HTML টি মূলত কোথা থেকে কিভাবে আজকে আমাদের মাঝে আসলো। যাই হোক, আমি একটু আমার প্রিভিয়াস পোস্টটিতে আমি একটু যাব। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নামে একটি পোস্ট অলরেডি দিয়েছি। এখানে আমি সংক্ষিপ্ত একটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। সেটি হচ্ছে যে HTML টি আসলে সর্বপ্রথম ব্যবহার হয়েছিল অ্যাপল কম্পিউটারে 1987 সালে। তো এটি ব্যবহার করতো মূলত TCP IP ব্যবহার করে তথ্য বা ডাটা ইনস্ট্রাকশন করত। তো যাই হোক, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা HTML টি লেখার জন্যে, আমরা সবাই জানি যে HTML হচ্ছে একটি সাধারণ ইংলিশ টেক্সট, একেবারে সাধারণ একটি ইংলিশ টেক্সট। তো এটি লেখার জন্য আমরা, আমি নিচে কিছু এডিটরের লিঙ্ক এখানে আমি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, আমিও একটি এডিটর ডাউনলোড করি। এটি হচ্ছে সব থেকে, আমার মনে হয় যে যারা নতুন অবস্থায় এই মুহূর্তে শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে। আপনারাও নোটপ্যাড প্লাস প্লাস এটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এটি ইনস্টল প্রক্রিয়াটাও খুবই সহজ, আমি এখনই দেখিয়ে দিব। তোমরা এখানেই মূলত আমাদের HTML কোডিংটা করব। হ্যাঁ, আমাদের ডাউনলোড কমপ্লিট, সবাই দেখতে পাচ্ছেন। তো আমি ডাউনলোডটা, ইনস্টল প্রক্রিয়াটা একটু দেখিয়ে দিই। জাস্ট এর পরে ডাবল ক্লিক করলেই হবে। ওকে, নেক্সট নেক্সট নেক্সট। আমরা এখান থেকে ডিফল্ট যে অবস্থায় আছে সবগুলোই নিব, সে অবস্থায় থাকবে। নেক্সট, সাধারণত এখানে যে অবস্থায় আছে আমরা সে অবস্থায় রাখি। রাখার পরে আমরা এখানে ইনস্টল এ ক্লিক করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। নতুন যারা আছেন তাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আপনার ধৈর্য থাকলে অবশ্যই আপনি একজন সফল ওয়েব ডিজাইনার হতে পারবেন। এবং সবাই জানেন যে বর্তমানে ওয়েব ডিজাইনার একজন ভালো ওয়েব ডিজাইনারের
বর্তমানে বাজারে কত কি ডিমান্ড। তো সবাই মন দিয়ে শিখবেন এবং অবশ্যই আপনাদের চাওয়া পাওয়া কমেন্টস করে আমাকে জানাবেন, এবং আমি চেষ্টা করব পার্ট টু পার্ট ওয়েব ডিজাইনের এই কোর্সগুলিকে চালিয়ে নিয়ে যাবার। এর আগেও আমি অনেক পোস্ট করেছি কিন্তু সেগুলো একটু অগোছালো অবস্থায় ছিল, তো এখন চাচ্ছি পার্ট টু পার্ট যেতে। যেমন এরপরে সিএসএস, জাভা স্ক্রিপ্ট, অ্যাঙ্গুলার জাভা, তো যা হোক সবাই সহযোগিতা করলে অবশ্যই অনেক লম্বা পথ পাড়ি দিতে পারবো আশা করছি। সবাই ভালো থাকবেন, সি ইউ নেক্সট টিউটোরিয়াল।